আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের যে মা কবিতাটি আমরা সেদিন পড়েছিলাম, সেই কবিতাটির অনুশীলনী অংশ নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। অনুশীলনীর প্রথমে আমরা জানব হচ্ছে মা কবিতাটি সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন। এখানে কবি মা যে মধুর শব্দ, মা যে নিরাপদ জায়গা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মা, মায়ের কোল, সেটি বোঝাতে চেয়েছেন। মা আমাদের ছোটবেলায় যে কষ্ট করে লালন পালন করেন, বড় করেন, আমাদেরকে চলতে শেখান, জীবনে ভালো পথগুলো আমাদেরকে বেছে দেন, আমরা যেন জীবনে ভালো থাকি, সে কথা কবি বলতে চেয়েছেন। কবি এখানে বলেছেন যে মা আমাদেরকে, আমরা যখন ভালো থাকি বা আমাদের যখন কোনো কাজে সুনাময় হয়, তখন সেইগুলো মায়ের বুক গর্বে ভরে ওঠে, সেগুলো শুনে আমরা, সেই কথা কবি এখানে বলেছেন। এখন আমরা কবি সম্পর্কে জানব। মা কবিতাটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীত শিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরো অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা যত বলবো তা অনেক কম হবে। তিনি একজন অসম্ভব গুণী মানুষ ছিলেন। তো শিক্ষার্থীরা, আমরা এই কবিতার অনুশীলনীর 2 নং প্রশ্নে রয়েছে শব্দ এবং সেগুলোর অর্থ, এখন আমরা জেনে নিব। তো চলো শিক্ষার্থীরা, আমরা শব্দগুলোর অর্থ জেনে নেই। প্রথম শব্দ রয়েছে মতন। মতন শব্দের অর্থ হচ্ছে মত বা অনুরূপ, মত অথবা অনুরূপ। অর্থাৎ একটির মতো যখন আরেকটি হয় সেটিকেই বলা হয় মত বা অনুরূপ। এরপরের শব্দে রয়েছে সুধা। সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত বা মধু। সুধা শব্দের অর্থ অমৃত, আরেকটি হচ্ছে মধু। অর্থাৎ যেটি খেতে খুব অমৃত বা খুব স্বাদ, বা যেটি ডাকতে গেলে মনের প্রশান্তি হয়, সেটিকে বোঝানোর জন্যই এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। হেরিলে শব্দের অর্থ হচ্ছে দেখিলে। হেরিলে শব্দের অর্থ কি? দেখিলে। পরাণ। পরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাণ। পরাণ শব্দের অর্থ প্রাণ। যাতনা। যাতনা শব্দের অর্থ হচ্ছে কষ্ট বা দুঃখ। যাতনা শব্দের অর্থ হচ্ছে কষ্ট অথবা দুঃখ, যে কোনো একটি লিখলেই হয়ে যাবে। নীনু। নীনু শব্দের অর্থ হচ্ছে নীলাম। নীনু শব্দের অর্থ নীলাম। ছিনু। ছিনু শব্দের অর্থ হচ্ছে ছিলাম। বাক। বাক শব্দের অর্থ কথা বা শব্দ। বাক শব্দের অর্থ কথা অথবা শব্দ। সুধাবেন। সুধাবেন শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করবেন অথবা জানতে চাইবেন। তাহলে সুধাবেন শব্দের অর্থ হচ্ছে জানতে চাইবেন।
জানতে চাইবেন। সোহাগ শব্দের অর্থ হচ্ছে আদর বা মায়ের ভালোবাসা। সোহাগ শব্দের অর্থ হচ্ছে আদর বা ভালোবাসা। আশীষ শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ বা প্রার্থনা। বা দোয়া, আশীর্বাদ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ। আমি আরো একবার শব্দের অর্থগুলো পড়ে দিব। প্রথমেই লিখেছিলাম মতন মানে মত বা অনুরূপ, সুধা শব্দের অর্থ অমৃত বা মধু, হেরিলে দেখিলে, পরাণ প্রাণ, যাতনা কষ্ট অথবা দুঃখ, নিনু নিলাম, ছিনু ছিলাম, বাক কথা অথবা শব্দ, সুধাবেন জানতে চাইবেন, সোহাগ আদর, আশীষ প্রার্থনা বা আশীর্বাদ। শিক্ষার্থীরা, এখানে তোমাদের বলা হয়েছে যে এই শব্দগুলো দিয়ে আবার বাক্য তৈরি করতে। আমি তোমাদের জন্য কিছু বাক্য তৈরি করে এনেছি, সবাই একটু খেয়াল করে দেখো। মতন, পৃথিবীতে মায়ের মতন আপন কেউ নেই। সুধা, মা ডাকে পৃথিবীর সকল সুধা মেশানো। হেরিলে, হেরিলে মায়ের মুখ দূর হয় সব দুঃখ। পরাণ, সন্তানের দুঃখে মায়ের পরাণ কাঁদে। যাতনা, সন্তানকে বড় করতে সব বাবা মাকেই যাতনা সহ্য করতে হয়। নিনু, আমি মায়ের সুখ দুঃখের ভার নিনু। ছিনু, ছোটবেলায় আমি খুব অসহায় ছিনু। বাক, লোকটি বাকশক্তি হারিয়ে ফেলেছে। সুধাবেন, মায়েরা সন্তানের পড়ালেখার কথা সুধাবেন। সোহাগ, মা আমাদের সোহাগ করেন। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই বাক্যগুলো বুঝতে পেরেছ। এছাড়াও তোমাদের অনুশীলনের 3 নম্বরে রয়েছে কবিতার চরণ দেওয়া আছে, পরবর্তী চরণ দেখি। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শিরে জোড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। শিক্ষার্থীরা, 4 রঙে রয়েছে কবিতাটি আবৃত্তি করি। তোমরা বাসায় সবাই চেষ্টা করবে কবিতাটি আবৃত্তি করতে। 5 নম্বরে রয়েছে কবিতার প্রথম 12টি চরণ মুখস্থ লিখি, এগুলো তোমরা পারবে। 6 নম্বরে রয়েছে কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলিও শিখি, অর্থাৎ এখানে কবিতার মূলভাব জানতে চেয়েছে, যেটি আমি তোমাদেরকে বুঝিয়েছি প্রথমেই। তো এরপরে রয়েছে 7 নম্বরে মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। আশা করি তোমরা মা সম্পর্কে 5টি বাক্য লিখতেই পারবে। মা, আমরা মাকে অনেক ভালোবাসি, মা আমাদেরকে অনেক যত্নে অনেক কষ্টে লালন পালন করেন, আমরা সবসময় মায়ের কথা শুনব, মা যেভাবে চলতে বলেন সেভাবে চলব, আমরা মাকে অনেক ভালোবাসি, মা আমাদের সবচেয়ে প্রিয় একটি শব্দ এবং একটি মানুষ, পৃথিবীতে মায়ের মতো এত আপন আর কেউ নেই। আর কবি পরিচিতি তো আমি তোমাদের সঙ্গে শুরুতেই আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, এছাড়াও এই কবিতার কিছু শব্দ রয়েছে, যেই শব্দগুলো আমি তোমাদের জন্য বিপরীত শব্দ হিসেবে তৈরি করেছি, এখন আমরা সেগুলো দেখে নিব। এই শব্দগুলো তোমাদের কবিতায় রয়েছে, তো সেই শব্দগুলো আমি বিপরীত শব্দ হিসেবে এনেছি। দেখো, ভাই, ভাইয়ের বিপরীত শব্দ বোন। শীতল, উষ্ণ বা গরম। শীতল হচ্ছে ঠান্ডা, তাহলে শীতলের বিপরীত শব্দ হবে উষ্ণ বা গরম। জন্ম, মৃত্যু। দূরে, কাছে। পেছনে, সামনে। মা, বাবা। সুখ, দুঃখ। দিবা, নিশি। বড়, ছোট। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।